গণমাধ্যমে নির্ভীক সোচ্চার হয়ে দাঁড়াচ্ছে এবং আজ তারা টেলিভিশন এবং বিভিন্ন ধরনের
তাদের মতামত প্রকাশ করছে এবং যা দিয়ে আজ আমাদের তরুণ তরুণীরা সচেতন হয়ে দাঁড়াচ্ছে এবং নাওমি মনিটর আজ সেই কথাই বলছে আজ এই সচেতনতার মাধ্যমে সম্ভব হবে শিশু অপরাধগুলো তুলে ফেলা এবং যার মাধ্যমে আজ আমাদের দেশের শিশুরা রক্ষা পাবে শিশু অপরাধ থেকে তার নিজেদের জীবনকে গড়ে তুলতে পারবে অনেক সুন্দরভাবে আর প্রতিটি শিশুই জ্বলে উঠবে আপন শক্তিতে নাওমি মনিটর আমরা চাই না কোনো শিশু পদদূষিত হোক পথে ঘাটে কোনো শিশুর জীবন ধ্বংস হয়ে যাক আর কোন শিশুর স্বপ্নগুলো আইলার নার কিছুয়ে দুমড়ে মুচড়ে কোনো প্রেমিনে শুনে যায় মাউনি মনিটর আজ আমার মতো শিশুরা যখন আজ স্বপ্ন দেখে মালালা ইউসুফজাই হওয়ার আজ আমার মতো শিশুরা যখন আজ স্বপ্ন দেখে একজন হিলারি ক্লিনটন হওয়ার তখন মাউনি মনিটর আজ তাদের দ্বারা সম্ভব হবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া আর তার এজন্য অবশ্যই গণমাধ্যমকে আরও বেশি নির্ভীক হয়ে উঠবে এবং তারা যদি আজ বেশি বেশি করে ইলেকট্রন মিডিয়ায় তাদের মতামতগুলো প্রকাশ করে এবং এসব শিশু অপরাধের বিরুদ্ধে তাদের বিভিন্ন ব্যক্তিবর্গের মতামতগুলো প্রকাশ করে তবে কিন্তু সম্ভব হবে আমাদের এই দেশ থেকে শিশু অপরাধগুলো তুলে ফেলা এবং যার মাধ্যমে রক্ষা পাবে শিশুরা এবং মাউনি মনিটর আজ এভাবে যখন গণমাধ্যম তাদের জনস্বার্থের কল্যাণে প্রতিটি শিশুর জীবনকে রক্ষা করতে ভূমিকা পালন করে চলছে তখন আমরা বলছি গণমাধ্যম শিশু অপরাধ প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মাউনি মনিটর আজ এভাবে যখন গণমাধ্যমগুলো জনস্বার্থের কল্যাণে শিশুর কল্যাণে প্রতিটি শিশুর জীবনকে রক্ষা করার জন্য কাজ করে যাবে তখনই সম্ভব হবে প্রতিটি শিশুকে সফলতার সঙ্গে সুরক্ষিত করা প্রতিটি শিশুর দ্বারা সম্ভব হবে আমাদের এই দেশকে পরিচালিত করা এবং ভবিষ্যতে আমেরিকার মতো কোনো উন্নত রাষ্ট্রে পরিণত করা এবং মাউনি মনিটর আজ তখনই হয়তো আমার স্বপ্নগুলো যোগ্যতা নিয়ে উঠবে আকাশে আর সুদক্ষণে তারাগুলো মিলবে তার সাথে এবং মাউনি মনিটর আজ এই গণমাধ্যমগুলো যখন তাদের নিজস্ব স্বার্থ প্রসার নয় বরং শিশুদের কল্যাণের জন্য কাজ করে যাবে তখনই সম্ভব হবে আমাদের এই শিশু অপরাধগুলো তুলে ফেলা এবং আজ এভাবে যখন গণমাধ্যমগুলো কাজ করে যাচ্ছে তখনই আমরা বলছি শিশু অপরাধ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বেশি ধন্যবাদ মাউনি মনিটর ধন্যবাদ আমরা যেটা